লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলল বেশ কিছু দোকান। লকডাউন দীর্ঘস্থায়ী হওয়ার সমস্যায় পড়েছিলেন শহর পূর্ব বর্ধমানের ব্যবসায়ীরা, এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে কর্মচারীরা তারাও সমস্যায় পড়েছিলেন। বিগত বেশ কয়েকবার দফায় দফায় বৈঠকের পর অবশেষে শুক্রবার থেকে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় শর্ত সাপেক্ষে খুলতে শুরু করলো বেশ কিছু দোকানপাট। সব দোকান খোলার নির্দেশ এখনও প্রশাসন দেয়নি বলে জানান এদিন জেলাশাসক বিজয় ভারতী, এবং প্রশাসনিক নির্দেশ মেনেই দোকান খোলার নির্দেশ জারি করা হয়েছে। সকাল থেকেই দেখা যাচ্ছে বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় কিছুটা স্বস্তির চেহারা। প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রত্যেক দিন বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকান খোলা থাকবে, যদিও শর্ত সাপেক্ষ সেই সমস্ত দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। প্রত্যেকটি ব্যবসায়ীকে বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে। যে সমস্ত খরিদ্দাররা আসবেন তারা যাতে কোনোভাবেই গাদাগাদি করে না দাঁড়ান সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়। সমস্ত বিষয় যাতে ওয়াকিবহল থাকে সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। আসন্ন ঈদ উৎসব তার প্রাককালে আবেদন করেছিলেন প্রশাসনের কাছে যাতে অন্তত দোকানগুলোকে খুলতে দেওয়া হয় বর্ধমান শহরে। বর্ধমানের বিভিন্ন জায়গায় প্রশাসনিক নির্দেশ মেনেই আজকে বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকান খোলা শুরু হয়েছে, এবং প্রত্যেক দিন এই নির্দিষ্ট সময় দোকান খোলা থাকবে বলে জানা যাচ্ছে ব্যবসায়ীদের তরফ থেকে। কোনো জায়গায় যদি প্রশাসনিক নির্দেশ অমান্য করা হয় তাহলে প্রশাসনিক তরফ থেকে সেই সমস্ত জায়গায় হস্তক্ষেপ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে বর্ধমান, তবুও প্রশাসনে কড়া নির্দেশিকা রয়েছে। অহেতুক যাতে কোনো আতঙ্কিত না হন কেউ, গুজব না ছড়ান কেউ, জমায়েত না হয় কোনো জায়গায়, সে বিষয়ে বারবার প্রশাসনের তরফ থেকে সচেতন ও সতর্ক করা হয়েছে। ব্যবসায়ী সমিতি থেকে বলা হয়েছে যে খোলার জন্য 5 ঘন্টার জন্য খোলা হচ্ছে, মোটামুটি ভালোই হয়েছে। কি নিয়ম আছে খোলার? নিয়ম তো আছে, ধরুন সোশ্যাল ডিস্টেন্স। হ্যাঁ, আর কি নিয়ম বলেছে? আর নিয়ম বলেছে পাশাপাশি দোকান একসঙ্গে যেন না খোলা হয়। আচ্ছা, যেহেতু আমার দোকান পাশাপাশি বন্ধ আছে, ওই যে আমি খুলে যাবো কালকে, তো ওই দুটো খুলে তাহলে আমাকে বন্ধ রাখতে হবে কালকে। আচ্ছা, কত টাইম বা টাইম পেন্ডেন করে কি দিয়েছে? 12টা থেকে আপনার 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত এই নির্দেশিকা দেওয়া হয়েছে। এটা প্রশাসনের তরফ থেকে কি নির্দেশিকা দেওয়া হয়েছিল কিছু? না, প্রশাসনের থেকে তো কোনো দেয়নি, আমাদের এটা ব্যবসায়ী সুরক্ষা সমিতি থেকে দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে আলম। কবে থেকে দোকান খুললেন? এই তো আছে, আজ থেকে। বলবো বলুন, এতদিন বন্ধ রেখেছি, আজকে একটু খুলতে বলেছি বলে আমরা খুলেছি। এরপরে আমাদেরকে বলেছে যে আজকে আপনি খুলবেন, কাল আপনি বন্ধ রাখবেন। মানে একদিন আপনি খুলবেন, একদিন একদিন আমার পাশেরটা খুলবে। এবার সরকারি নির্দেশিকা আমরা মানব। কি নির্দেশিকা বলেছে? ওই যে ওইটাই পুলিশ এসে বলে গেলো যে আপনারা একদিন বাদ দিয়ে দিয়ে দোকান খুলবেন, সোশ্যাল ডিস্টেন্স বা কিছু। হ্যাঁ, মানে ওইটার জন্যই বলেছে। এবার দেখুন, সরকারি নির্দেশিকা মানতে হবে বা মানাটাই মানে কি? কিছু টাইমিং কি কিছু বলেছে? হ্যাঁ, টাইমিংটা বলেছে 6টা পর্যন্ত। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। আজকেই প্রথম খুললেন? হ্যাঁ, আজকেই প্রথম খুললাম। কাস্টমার যখন আসছে লাইন দিয়ে কি মেনটেন করে ঢোকানো হচ্ছে? কাস্টমার খুবই কম, ভীষণ কম, মানে কম মানে ভীষণ কম। কেন কাস্টমার? আমাদের তো কাস্টমার সবই বাস ট্রেন বাইরে থেকে আসে, তো ধরুন 3-4 কিলোমিটার দূর গেলেই তো বর্ধমান থেকে ভিলেজ পড়ছে, তা তারা আসতে পারছে না, যার জন্যে কাস্টমার কিন্তু খুব কম। আপনার নাম? আমার নাম গৌতম রায়। কোনো বাধা নেই না, ভেহিকল মুভমেন্ট নিয়ে সব দোকান বলা যায় না, কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি আছে, 24-25টা লিস্ট দিয়েছে, ওটা খুলবে আর সব খোলা যাবে না। শপিং মল তো কোনো মতেই খুলবে, মার্কেট কমপ্লেক্সও খুলবে। স্টেট গভর্নমেন্টের যেটা নোটিফিকেশন আছে, স্ট্যান্ড অ্যালোন তো আগে থেকেই ছিল, অরেঞ্জ জোন গ্রিন জোন মধ্যে। বাংলায় বলছি, পরপর 4টে কাপড়ের দোকান, সেটা কি খোলা যাবে না খোলা যাবে? আগ্রিকটা খুলবেন, চারও খুলবেন, অসুবিধা কোথায়? খালি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। মার্কেট কমপ্লেক্স বা যে মার্কেটগুলো রয়েছে, মার্কেট কমপ্লেক্সে সিঙ্গল ব্র্যান্ড, সিঙ্গল ব্র্যান্ড যে আছে, সিঙ্গল ব্র্যান্ড ওটা খোলা যাবে না। আর মার্কেট কমপ্লেক্সে মল খোলা যাবে না, আর সিঙ্গল ব্র্যান্ড শোরুম খোলা যাবে না। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট।